হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি আমার সমস্ত বন্ধুদের জানাই অশেষ ভালোবাসা এবং তোমাদের সবার কাছেই নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি। নতুন রেসিপি বলবো না, আমরা তো সবসময় ঝোল ঝাল এগুলো খেয়েই থাকি, আর কাতলা মাছ আমাদের সবারই ভীষণ প্রিয় আর খুব টেস্টি মাছ। বাচ্চারাও খেতে ভালোবাসে এবং বড়রাও খেতে ভালোবাসে। তাই আজকে ঝোল ঝাল না দেখিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো কাতলা মাছের ভাপা। আমার মনে হয় তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তাহলে চটপট দেখে নাও কাতলা মাছের ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের ভাপা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে আমাদের কাতলা মাছ। আমি এখানে 400 মতন কাতলা মাছ নিয়েছি। আমি সব রকম পিসে নিয়েছি, কারণ আমার ঘরে যেরকম ছিল সেইভাবে আমি পিসেছি। গাদার পিস, পেটির পিস নিয়ে এটাকে আমি শুধু ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। আর একটু ছোট ছোট নিলে কি হয়, পিসগুলোর মধ্যে নুনটা মশলাটা ভালো করে ঢুকে যায়। আচ্ছা, লাগছে হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো নিয়েছি চিনি। 1/2 চামচের একটু কম নিয়েছি চিনি, যেহেতু আমি এখানে টক দই দিচ্ছি, সেই টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিচ্ছি। টক দই এখানে আমি 100 গ্রাম মতন টক দই নিয়েছি। টক দইটা আপনি পরিমাণে চাইলে আর একটু কমও দিতে পারেন। এখানে আমি কালো সর্ষে 2 চামচ এবং 1 চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে রেখেছি। 1টা ঝাল মানে মোটা কাঁচা লঙ্কা নিয়েছি, তার সাথে 2 চামচ সর্ষে এবং 1 চামচ পোস্ত আর নুন দিয়ে এটা ভালো করে বেটে রেখেছি। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষের বদলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন। 2 মিডিয়াম সাইজের, খুব বড় না, মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। তার সাথে আমরা ভাপেটা বসানোর আগে 4টে কাঁচা লঙ্কা দেবো, এটা একটু চিড়ে রেখেছি, সামান্য চিড়ে রেখেছি। নিয়েছি 1 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা, আর লাগছে 7 মতো নুন। আমি এটা করব কিন্তু সর্ষের তেলে, পুরোটাই সর্ষের তেলে হবে। আর আরেকটা বলি, মাছের যেমন কাঁচা করলে যে একটা আষ্টে গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্যই কিন্তু আমরা কিছুটা মশলা একটু কড়াতে কষিয়ে তৈরি করে নেবো, তারপর আমরা ভাপেটা বসাবো। তাহলে চলুন এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। দেখুন, আমরা সেকেন্ড স্টেপে চলে এসেছি, অর্থাৎ ভাপেটা বসানোর আগে আমরা একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা কড়াইতে করবো না, তাই মশলাটা করার জন্য আমি ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি ওই 2 টেবিল স্পুনের কাছাকাছি সর্ষের তেল নিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 চামচের একটু কম নুন দিয়ে দিলাম। এটাকে আমরা একটু 1 মিনিট মতন ভাজা হওয়ার জন্য সময় দেবো, যাতে একটু হালকা ব্রাউন চলে আসে ভাপটা। দেখুন, আমাদের 1 মিনিট হয়ে গেছে, একটু হালকা ব্রাউন ভাব চলে এসছে। এর মধ্যে আমরা এবার কি করব, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ আদা বাটা নিয়েছিলাম আর 1/2 চামচ রসুন বাটা। এই যে মশলাটা আমি তৈরি করে দেব, এটার জন্য কিন্তু কোনো মাছ থেকে আসছেনি গন্ধ আসবে না। এটা আপনারা যদি রুই মাছেরও করেন, এরকমভাবে মশলা করে নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু কোনো আসছেনি মাছ স্মেল আসবে না ভেতর থেকে। এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। আমরা আর ভাপাটা মাখার সময় হলুদ গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমার মনে হয় আপনাদের যে অন্য ভাপা, আমি আপনাদের ডিম ভাপাও দেখিয়েছি, ডিম ভাপার পদ্ধতিটা কিন্তু এরকম ছিল না। যেহেতু মাছ সবসময় একটু রেখে দিলে পরে, আমরা তো সবসময় টাটকা মাছ এনে খেতে পারি না, সেটা ফ্রিজে রেখে দিয়েই খাই। এর মধ্যে আমি 2 চামচ মতন জল দিচ্ছি, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে একটুখানি আমরা কষতে টাইম দেবো, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। এবার 1 মিনিট এটা কষুক, আমরা 1 মিনিট পরে এটাকে নামিয়ে নেব। দেখুন, আমাদের মশলাটা কিন্তু কষে গেছে এবং সুন্দর তেল বেরিয়েছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, এই মশলাটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব, কি করে ভাপাটা মাখাচ্ছি। দেখুন, আমি একেবারে রেডি করে নিয়েছি, শুধু গ্যাসটা জ্বালাইনি। এর মধ্যে আমি জল দিয়ে ভাপেটা বসাবো, তার জন্য একেবারে আমি টিফিন বক্সটা রেডি করে এখানে বসিয়ে রেখেছি। এবার আমরা যে মশলাটা তৈরি করেছি, সেই মশলাটা আমরা এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে একটুখানি জল দিয়ে আপনারা জলটা দিতেই পারেন, আমিও দেবো এর মধ্যে, কিন্তু সেটা এখন না, আমি একটু জল দিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পোস্ত আর সর্ষে বাটাটা, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, এর মধ্যে আমি নুন আর ওই চিনিটুকু যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিলাম। দিয়ে এটাকে একটু মিক্সড করে নিলাম। এবার এই যে আমি মাছগুলো রেখেছি, এর মধ্যে 1টা করে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে দেবো।
এবার কি করতে হবে আমাদের এরকম করে আমরা মাছগুলোকে মাখিয়ে দিচ্ছি। নুন কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ আমরা মশলা কষানোর সময় একটু নুন দিয়েছি। আবার কি করলাম, যখন আমরা টক দই ফেটেছি তার মধ্যে নুন দিয়েছি, যখন সর্ষে বেটেছি তখন তার মধ্যে একটু নুন দিয়েছি। আমরা যেহেতু সবার মধ্যে একটু একটু করে নুন দিয়েছি, সেই জন্য নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে আমাদের। এইবার আমি যে বাটিগুলোতে মশলা রেখেছিলাম, দইয়ের বাটি, একটু সর্ষের বাটি, এইখানে আমরা একটু একটু করে এক চামচ করে জল দিয়ে সেই জলটা আমরা এই যে মশলা যেটার মধ্যে যে ফ্রাইং প্যানের মধ্যে আমরা মশলাটা কষিয়েছি, এবার তার মধ্যে একসাথে জল অ্যাড করে আমরা কতটুকু জল দিলাম এখানে, খুব বেশি হলো 4 চামচের মতন আমরা জল দিলাম। এবার এটাকে আমরা একটু মিশিয়ে দিলাম, এটাকে ভালো করে দেখুন মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা, দিলাম আর একটু নুন দিয়ে দিলাম সামান্য, সেটা না দেওয়ার মতন। এর মধ্যে আমরা এবার দিচ্ছি তেল, 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন আমরা তেল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমরা ঢাকা দিয়ে দেবো। এই আমাদের সেকেন্ড স্টেপ রেডি হয়ে গেল। এবার আমরা এই কড়াই এই ফ্রাইং প্যানটার মধ্যে বা কড়াইটার মধ্যে আমরা এবার জল দেবো, দিয়ে আমরা গ্যাসটা জ্বালিয়ে দেবো। এই আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, এবার এটাকে আমরা বসিয়ে দিলাম। আমরা এটা 15 মিনিট বেশ হাই ফ্লেমেই এটা ফুটতে থাকবে, 15 মিনিট পরে আমরা নামিয়ে নেবো ভাপাটা। দেখুন আমি এটা একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এখন আমাদের গ্যাস মানে বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমাদের ভাপা কিন্তু রেডি। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, যেহেতু এটা এয়ারটাইট টিফিন বক্স এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো, তারপরে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। তাহলে দেখুন আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা, এবার আমরা খুলে দিলাম, এই আমাদের কাতলা মাছ ভাপা রেডি হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর তেল বেরিয়ে এসছে, এবং আমার মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাগুলো উপরে অসাধারণ লাগছে দেখতে। আমার মনে হয় আপনারা মন দিয়ে রেসিপিটা দেখে নিয়েছেন, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই রান্না করতে হবে, এবং রান্না করার পর যদি খেতে ভালো লাগে তাহলে পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না, এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এই কাতলা মাছ ভাপা আপনাদের কেমন লাগলো। আমার মনে হয় আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। তাহলে চটপট রান্না করে ফেলুন কাতলা মাছের ভাপা।